Assalamualaikum and hello everyone, this is Liza from my list public channel. Welcome back to another brand new video. সবাইকে মাহে রমাদানের অনেক বেশি শুভেচ্ছা এবং মাহে রমাদান একদম শেষের দিকে চলে এসেছে। এই সময় রোজা আমাদেরকে যে রিমাইন্ডার দিয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি, তোমরা ইমানের যত্ন নিও। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। প্রচণ্ড গরমে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। শুনেছি অতিরিক্ত গরম নাকি জাহান্নামের তাপ থেকে আসে। আল্লাহ আমাদেরকে সঠিক তওবা এবং ইবাদত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে যেখানে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন যে যার অবস্থান থেকে। আজকের ব্লগটি আমি একেবারে শেষের পর্যায়ে, আজকে আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে, যে যা বলেন, কেউ বলেন নুডলস, কেউ বলেন চাউমিন, সহজ এবং পারফেক্ট রেসিপিতে আমি কিভাবে নুডলস রান্না করি সেটা আপনাদেরকে আমি শেয়ার করব, এবং আমাদের শেষের রোজার দিনগুলো কেমন যাচ্ছে সেটাও আমি আপনাদের সাথে আজকে তুলে ধরব। তো ছোট্ট একটি রেসিপি যেটা আমি দেখালাম, ওয়াটারমেলনের জুস কিভাবে বানাতে হয় সেটা আপনি ভিডিওতে দেখেছেন। এখন নুডলস রান্নার সহজ পদ্ধতি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে থাকুন, আমি রেসিপিটি আপনাদের সাথে বিশদভাবে আলোচনা করছি। সে পর্যন্ত আপনাদেরকে একটি কথা বলে নিতে চাই, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন আজকে ভিজিট করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশন নোটিফিকেশন ক্লিক করে দিতে পারেন, তাহলে আমি যখনই যে ভিডিওটি আপ দিব সেটি আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এছাড়াও আপনি থামস আপ, কমেন্ট এবং শেয়ার করে থাকতে পারেন আমার এই রেসিপিটি বা আমার এই ভিডিওটি। তাহলে আপনি যদি একটি শেয়ার করে থাকেন, তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেখে তারাও এই মজাদার রেসিপিটি ঘরে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যাওয়া যাক। ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ ধুয়ে ভালো মতো, এরপর একটু লবণ এবং লেবুর রস আর একটু হলুদ দিয়ে আপনি 5-10 মিনিট রেখে দিবেন। এতে চিংড়ি মাছের যে একটা আষ্টে ভাব বা গন্ধ আছে বা স্মেল আছে সেটা একেবারেই চলে যাবে। এবং আমি যে মশলা নিয়েছি সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম কী কী আমি এখানে অ্যাড করেছি। এরপর টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং আদা রসুন বাটা অবশ্যই আছে। এবং আপনি যখন নুডলসটা গরম পানিতে দিবেন, গরম পানি করে সেখানে সামান্য পরিমাণ একটু লবণ এবং একটু তেল দিয়ে দিবেন, তাহলে নুডলসটি অনেকটা ঝরঝরা হবে। এবং আর একটি টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নুডলস সেদ্ধ হওয়ার পরপরই একটা বাটিতে যখন আপনি তুলে রাখবেন, তখন অবশ্যই সেখানে সয়াবিন তেল দিয়ে দিবেন, তাহলে নুডলসটা একটার গায়ে আরেকটা লেগে নুডলসটা আঠালো ভাব হবে না। কথা না বাড়িয়ে চলুন তাহলে পুরো ভিডিওটি দেখুন। अल्लाह तेरा है एहसान, रोज़ नमाज़े और कुरान है सब रूहे ईमान, नूरे रमज़ान, 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 अल्लाह तेरा है एहसान, रोज़ नमाज़े और कुरान है सब रूहे ईमान, नूरे रमज़ान, 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 अल्लाह तेरा है एहसान,
एहसान रोज नमाज़े और कुरान है सब रूहे ईमान नूरे रमज़ान 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 अल्लाह तेरा है एहसान रोज नमाज़े और कुरान है सब रूहे ईमान नूरे रमज़ान 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 अल्लाह तेरा है तेले अल्प परिमाण जीरा एरपर পিয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো মতো একটু ভেজে নিতে হবে। এরপরে টমেটো কুচি এবং মরিচ কুচি দিয়ে ভালো মতো নেড়ে এরপর আমি যে মিক্সড মশলাটা বানিয়েছিলাম গরম পানি দিয়ে মিক্সড করেছিলাম সেটা দিয়ে দিতে হবে। সেটা দিয়ে ভালো মতো কষিয়ে এরপরে হচ্ছে চিংড়ি মাছ কিছুটা নুডলসের সাথে যাবে এবং কিছুটা ভেজে নিতে হবে এই মশলার সাথে এবং সব কিছু একসাথে যখন রান্না হবে তারপরে গিয়ে আপনি সেখানে নুডলসটা দিয়ে দিবেন এবং নুডলস রান্না হওয়ার পরপরই আপনি সেখানে ধনিয়া পাতা বা পুদিনা পাতা দিয়ে আপনি একটু পাঁচ মিনিট রেখে বা এক মিনিট রেখে আপনি নুডলসটা তুলে ফেলবেন। খুব সহজেই হয়ে যাবে ঝটপট নুডলস রান্না। এরকম রান্না করা নুডলস যদি বাসায় আপনি সবাইকে সার্ভ করেন সবাই তো মজা করে চেটেপুটে খাবে। আর আমি যদি নুডলসটা রান্না করেছিলাম খেতে অসাধারণ হয়েছিল। চেষ্টা করবেন এখানে রসুন কুচি দিয়ে দিতে, তাহলে মুখে যখন পড়বে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হবে। আশা করছি আমার এই সহজ এবং সুন্দর রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের নুডলস রান্নার রেসিপিটা। এরপরে আসি ডেকোরেশনের পালা। ডেকোরেশন আপনি করতে পারেন ধনিয়া পাতা বা পুদিনা কুচি দিয়ে কিংবা কোনো ডিম স্লাইস করে দিয়ে। হয়ে গেল ঝটপট নুডলস রান্না। আল্লাহ তেরা হে এহসান রোজ নামাজে ওর কুরআন হে সব রূহে ঈমান নূরে রমজান নূরে রমজান নূরে রমজান নূরে রমজান নূরে রমজান নূরে রমজান अल्लाह तेरा है एहसान रोज नमाज़े और कुरान है सब रूहे ईमान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान अल्लाह तेरा है एहसान रोज नमाज़े और कुरान है सब रूहे ईमान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान नूरे रमज़ान। আপনারা তো সব সময় দই চিড়া খেয়েছেন, আপনারা কি কখনো দুধ চিড়া খেয়েছেন? দুধ চিড়া কলা এবং কিছুটা পরিমাণ লবণ এবং চিনি দিয়ে এটা বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত। এরপর এটা হচ্ছে আমের জুস করেছিলাম আমি এবং কুচি কুচি করে কিছু আমও স্লাইস করে আমি দিয়ে দিয়েছিলাম। এরপর তো লেবুর শরবত, এটা হচ্ছে বেলের শরবত। বেলের শরবতের ছোট্ট একটি রেসিপি আমি দিয়ে দিচ্ছি। বেল থেকে বেলের কাঠ বের করে এরপর হচ্ছে সেখানে লেবুর রস, পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে আপনি ঠান্ডা পানির সাথে খেতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো এক কাপ চায়ের মাধ্যমে আমাদের ইফতারিটি আমাদের সারাদিনের টায়ার্ডনেস কাটিয়ে দেয়। তো আজকের মতো আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি। আশা করছি দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সাথে।
সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং লাইলাতুল কদরের বেজর রাত এবং জোর রাতও আপনারা ইবাদত করতে একেবারেই ভুলবেন না এবং সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।